হ্যালো বন্ধুরা, আমি মুন। আমার এই ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ তিনজন দিদিকে কাছে পেয়ে আমার খুব খুব ভালো লাগছে। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে দেখতে থাকো ভিডিওটি। তো এই রান্নাগুলো সব গীতাদি করেছে, খুব সুন্দর ছিল রান্নাগুলো, এত টেস্ট হয়েছিল। তো মেনুগুলো দেখতেই পাচ্ছো, আর মুখে বললাম না। খেতে দিয়ে আমি এই দেখো আমার প্রথম ইউটিউবে পরিচয়, আমার সিনিয়র পাপড়ি ভাবনা পাপড়িদি। অনেকদিনের স্বপ্ন পূরণ হলো আজকে। আমার ভিডিও ফোনটা এটা হচ্ছে আমার সমাধি। আর সমাধি কে আর দেখতে হবে কার কাছে আমি একসাথে বসি, একসাথে বসি না না, তোমরা দুজন খাও না, একসাথে বসতে ভালো লাগে। এই দেখো আমি তিন বুড়িকে এক জায়গায় করেছি, আর আমার সব থেকে কাছের এরা বুড়ি, মিষ্টি বুড়ি আমার। এই যে বরদি, মেজদি, ছোটদি, এখানে আছে বরদি, নায়িকা, হিরোইন। এটা আমার সুন্টু বুড়ি, নিচেরটা এটা হচ্ছে আমাদের সুন্টু। আমার প্রথম ইউটিউবে খুঁজে খুঁজে বাই করছি আমার জন্য। মনকে সবাই দেখতে পেলে আমার সমাধি লাগছে বলো, ছেলে মনে হয় এবার বলো গীতাদির রান্না কেমন হয়েছে বলো। আমাকে তো একদম এইভাবেই খাওয়াচ্ছে কদিন থেকে, আর বিছনায় গড়াগড়ি করছি, কোথাও নড়তে পারছি না, এত খাওয়াচ্ছে না। আমি কালকে যেভাবেই হোক বেরোবো, আর মানবো না, অনেক হয়েছে। এদের একটু সাপ বালি হবে তাই না? আমার কাছে 45টা সাপ আসছে। তো আমার সমাধি, বেঙ্গলি ব্লগ বাই সোমা, আর হচ্ছে পাপড়ির ভাবনা। পাপড়ির ভাবনা দিদিকে তো সবাই চেনো, আর আমার সমাধিকে সবাই চেনো। তো আমি আছি গীতাদির বাড়িতে, তো এরা গীতাদির বাড়িতে আমার সাথে মিট আপ করতে এসছে, আর গীতাদির সাথেও দেখা করে নিল। খুব ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে। এই যে আমাদের ম্যাডাম গীতা টুমির বাসা গীতাদি। তো বলো তোমরা, ভালো লাগলো এসে আজকে? দারুণ এনজয় করলাম, আর গিফট সঙ্গে করে নিয়ে যাচ্ছি। দেখো ভালোবাসা তো আছেই, তার সঙ্গে গীতাদির হাতে বানানো হার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, আর অনেকখানি ভালোবাসা নিয়ে যাচ্ছি, মন খারাপ হয়ে যাচ্ছে। ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ পছন্দ হয়েছে।
আর মুনকে পেয়ে তো ভালো লাগলোই। আর গীতাদির বাড়িটা তবু আমরা চেষ্টা করলে আসতে পারবো, কিন্তু মুনকে তো চাইলেও পাবো না, মুন কত ওপরে থাকে, তো হাত বাড়ালেই ছোঁয়া যাবে না মুনকে। তাই জন্য মুনকে আমরা পেয়ে গেছি গীতাদির বাড়ি, আমি আর ওর চলে এসেছি। আজকে ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। আর মুন এরপর যখন আসবে তখন অবশ্যই আমাদের বাড়ি, সবার বাড়ি, মানে আমরা যারা ওদিকে থাকি তাহলে সবার বাড়িতে এসে কিন্তু থাকতে হবে, ঘুরতে হবে। আর তোমরাও নর্থ বেঙ্গলে ঘুরতে যাবে আমার এখানে, সবাই পারি সবাই মিলে একটা ট্রাই করবো, সবাই মিলে যাবো, মেঝেতে ঘুমাবো, সবাই শান্তি আসবে, সেখানে কোনো অসুবিধা নেই। আমার জন্য এখন তোমাদেরকেও যেতে হবে না, নিশ্চয়ই আমরা দুজন একসাথে এসেছি, আমি থেকে যাবো, ওকে ছেড়ে আমাকে আর অফিস যেতেই হবে। আর এতটা রাস্তা, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা, সেখানে আমি তো ওকে এত রাত্রে একা ছেড়ে দিতে পারি না, যতই হোক বয়সে বয়সে বড় বাবা। অনেক বয়স, আমার একটা দায়িত্ব আছে, অনেক বয়স্ক মানুষ, আমার একটা দায়িত্ব আছে, তাই জন্য ওকে ছেড়ে দিয়ে তবে আমি বাড়ি যাবো। আমাকে ছেড়ে দিয়ে যাবো ভাবো, আমি কিন্তু নেমে পড়বো নিজে। চলো টাটা বাই। তো খারাপ লাগছে মনটা, সকালবেলা হাঁপিয়ে ঠাপিয়ে আসলো, আবার এখন এর সন্ধ্যা রাতে চলে যাচ্ছে, অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ থেকে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। চলে যেতে নাহি চায় তবু যেতে দিতে হয়, দিতে নাহি চলে যেতে তবু কেন চলে যায়। টাটা বন্ধুরা, বাই।